আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আপনারা জানেন যে টাঙ্গাইল তিন ঘাটাইল আসনের আলহাজ আমানুর রহমান খান রানা তিনি স্বতন্ত্র ইগল মার্কা নিয়ে তিনি বিজয় হয়েছেন। অর্থাৎ ইতিমধ্যেই কিন্তু যারা তাদের সমর্থন রয়েছেন তারা সমর্থনে কিন্তু বিজয় উল্লাস করছেন এবং দেখতেই পাচ্ছেন যে তারা হাজার হাজার নেতাকর্মীরা কিন্তু ইতিমধ্যেই তারা রাস্তায় এসে বিজয় মিছিলে তারা অংশ নিয়েছেন। অর্থাৎ তাদের জন্য এটি হচ্ছে ঘাটাইল আসনের তারা যেভাবে ভোট দিয়ে জয়যুক্ত করেছেন এই জয়যুক্তর মাধ্যমে আসলে ঘাটাইলবাসী তাদের যে বিজয়ের যে তাদের কাঙ্ক্ষিত যে প্রত্যাশা ছিল সেই প্রত্যাশা তারা পূরণ করতে ব্যর্থ হয়েছেন এবং দেখতেই পাচ্ছেন যে কলেজ মোড় চত্বরে কানায় কানায় পরিপূর্ণ হয়েছে হাজার হাজার জনতা। অর্থাৎ যারা ভোট দিয়ে বিজয় করেছেন এই বিজয়ে উল্লাস তারা কিন্তু করছেন এবং এবং তাদের কাঙ্ক্ষিত যে প্রার্থী সেই প্রার্থী কিন্তু তাদের বিজয় করার তারা প্রতিশ্রুতি ব্যক্ত করছেন। আমরা একটু কথা বলবো এই আসনে যিনি স্বতন্ত্র পাশ করেছেন আপনার এই যে বিপুল ভোটের মাধ্যমে জয়যুক্ত হয়েছেন আপনার অনুভূতিটা আসলে কেমন? আমি এই বিজয় আমার মাকে উৎসর্গ করে দিচ্ছি। আর 2012-তেও আমি এমপি হয়েছিলাম স্বতন্ত্র, সেই দিনও আমার এই ওই বিজয় আমি আমার মাকে উৎসর্গ করেছিলাম। আমার অনুভূতি একটাই, আজকে প্রমাণ হয়েছে ঘাটালের 4.5 লক্ষ মানুষ এক এবং ঐক্যবদ্ধ ইনশাল্লাহ, এবং শত ষড়যন্ত্রকে ভেঙে আমরা ঘাটালের 4.5 লক্ষ মানুষ আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে আমরা পৌঁছে গেছি ইনশাল্লাহ। এই জয় ঘাটালের 4.5 লক্ষ মানুষের জয়, এই জয় ঘাটালের প্রত্যেকটি নাগরিকের জয় ইনশাল্লাহ। ধন্যবাদ। তিনি বলছিলেন যে এই জয় ঘাটাইলবাসীর জয়। এই ছিল আমার কাছে সর্বশেষ টাঙ্গাইল নির্বাচনী বিজয় নিয়ে।